গোলাপবাগ মাঠ ছাপিয়ে কমলাপুর সড়কে বিএনপির নেতাকর্মীরা। নির্ধারিত সময়ে শুরু হয়েছে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ। এই সমাবেশকে ঘিরে কানায় কানায় পূর্ণ গোলাপবাগ মাঠ। বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে সড়কে। মাঠ পেরিয়ে কমলাপুর ও মুগদা সড়কে জড়ো হয়েছে প্রচুর মানুষ। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশের স্থলের দিকে অগ্রসর হচ্ছে নেতাকর্মীরা। ঢাকা বিভাগের পাশাপাশি সারা দেশ থেকে ব্যানার ও মিছিল নিয়ে এখনো আসছেন তারা। প্রায় দুই সপ্তাহের উত্তেজনার পর গতকাল বিকেলে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পায় দলটি। এরপর থেকে সেখানে সমবেত হতে শুরু করেছেন নেতাকর্মীরা। গতকাল শুক্রবার রাজধানীর গোলাপবাগ মাঠে গণসমাবেশ আয়োজনের পুলিশি অনুমতি পাওয়ার পরেই ভেনুতে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার বিকেল থেকে দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী গোলাপবাগ মাঠে জড়ো হতে থাকেন। রাত যত হয়েছে মাঠে বিএনপি নেতাকর্মীদের আনাগোনাও বেড়েছে তাল মিলিয়ে। ওই সময় মাঠের ভেতর ও সড়কে খণ্ড খণ্ড হয়ে মিছিল করতে থাকেন নেতাকর্মীরা।